প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে নির্বাচিত প্রবন্ধ আছে সেখান থেকে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তেল। আসলে এই তেল বলতে আমরা কি বুঝি? তেল, তেল দেওয়া এই শব্দটা বলতে আমরা কিছুটা খারাপ বিষয় বুঝলেও আসাই তেল। এটা এই প্রবন্ধটার লেখক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, যারকে মূলত আমরা চর্চাপদের আবিষ্কারক হিসেবে বেশি চিনি। হরপ্রসাদ শাস্ত্রীর এই তেল প্রবন্ধে তিনি বলেছেন যে এই তেল, তেল দেওয়া সব মানুষেরই স্বভাব। যে যত বেশি তেল দিতে পারবে সে তার সে খুব দ্রুত উন্নয়ন করতে পারবে। শুধু তেল দেওয়া বলতে কোনো অশ্লীল জিনিসই বুঝায় না। আমরা শুধু তেল দেওয়া বলতে এই জিনিসটি বুঝি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছুটা তেল প্রয়োগ করলে বা কিছুটা অভিনয় করে যদি মানুষ ভালো জায়গায় পৌঁছাতে পারে সেক্ষেত্রে এটি খুব খারাপ বিষয় বলে তিনি মনে করেননি। তেল মানে কি? তেল হচ্ছে স্নেহ পদার্থ। আর এই মানুষেরকে তেল দেওয়া মানে কি? কারো স্নেহ বা সান্নিধ্য লাভ করা। তাহলে কথা একই দাঁড়ালো। তেল না হলে যেরকম খাবার স্বাদ হয় না, কোনো কিছুই ভালো হয় না। এই তেল না দিলে যেরকম মানুষের মাথা ঠান্ডা হয় না, সেরকম এই তেল ছাড়া কোনো কিছুই হয় না। তাহলে আমরা প্রথমে লেখক এই যে হরপ্রসাদ শাস্ত্রী, যার জন্ম 1853 খ্রিস্টাব্দে 6ই ডিসেম্বর নৈহাটিতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতৃপুরুষের আদিবাস ছিল যশোর জেলাতে। তার পিতার নাম কমলরত্ন, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি নিঃসহায় দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। অতি শৈশবে তার পিতৃবিয়োগ হয়, তখন থেকে তার পরিবারের দারিদ্র নেমে আসে। অতপর তিনি নিঃসংশয় হরপ্রসাদ কলকাতায় আসেন। সেখানে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুগ্রহে সংস্কৃত কলেজে অধ্যয়নের সুযোগ পান। নানা রকম প্রতিকূলতা সত্ত্বেও তিনি কলেজ থেকে এন্ট্রান্স এবং এপে পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1876 খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অষ্টম স্থান অধিকার করে বিএ পাশ করেন। হরপ্রসাদ শাস্ত্রী 1877 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শাস্ত্রী উপাধি লাভ করেছিলেন। 1878 খ্রিস্টাব্দে তার বিবাহ হয়। কর্মজীবনের শুরুতে তিনি হেয়ার স্কুলে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে হরপ্রসাদ শাস্ত্রী ক্যানিং কলেজ, কলকাতা প্রেসিডেন্সি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। তার ঐকান্তিক চেষ্টাতে 1896 খ্রিস্টাব্দে প্রথম সংস্কৃত কলেজে এমএ ক্লাস খ্রিস্টাব্দে চেষ্টাতেই সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন। তার ঐকান্তিক চেষ্টাতেই সংস্কৃত কলেজে এমএ ক্লাস খোলা হয়। এখন দেখো, এই অসাধারণ মেধাবী লেখকের মৃত্যু হয় 1931 খ্রিস্টাব্দে কলকাতার পটল দাঙ্গায়। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হরপ্রসাদ শাস্ত্রী অসাধারণ মেধাবী ছিলেন। সংস্কৃত কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালে তিনি ভারত মহিলা প্রবন্ধ রচনা করে হোলকার পুরস্কার পান। অতঃপর বঙ্গদর্শন তার বঙ্গদর্শনে তার তৈল নামক প্রবন্ধ, হৃদয় উদাস, যৌবনের সন্ন্যাসী মেঘদূত,
কাল কলেজী শিক্ষা প্রভৃতি রচনা প্রকাশিত হয়। এরপর বাল্মীকি জয় প্রকাশিত হলে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি স্থায়ী প্রতিষ্ঠার অধিকারী হয়ে ওঠেন। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে বেনের মেয়ে। তাহলে দেখো, এই তেল, তেল কোন প্রকারের পদার্থ তা সংস্কৃত কবি মাত্রই বুঝেছিলেন। সংস্কৃত কবিদের মতে তেলের অপর নাম স্নেহ। স্নেহ বাস্তবেও দেখা যায়, তেল আর স্নেহ পদার্থ একই। মানুষ একে অপরকে স্নেহ করে করে বলা যায়, একে অপরকে তেল দিয়ে চলে। স্নেহ বলতে আসলে বোঝা যায় স্নিগ্ধ বা ঠান্ডা করে। তেল যেভাবে সব কিছুকে ঠান্ডা করে, অন্য কোনো পদার্থ তা পারে না। সংস্কৃত কবিরা তেলের ব্যাপারটা ঠিকই বুঝেছিলেন, যেহেতু তারা সকল মানুষকে নানারূপ স্নেহ করতেন এবং তেল প্রদান করতেন। এই তেল প্রদান করে মানুষ খুব দ্রুত তার সাফল্য অর্জন করতে পারে। বাস্তবেই তেলের ব্যাপারটা ঠিকই বুঝেছিলেন, যেহেতু তারা সকল মানুষকে সঙ্গে তেল স্নেহ দিতেন। তেল দিয়ে বাগে আনা অর্থাৎ বশ মানানো যায়। এই পৃথিবীতে সর্বশক্তিমান মান তেল ব্যবহার করতে পারে সেই সর্বশক্তির ক্ষমতার অধিকারী হতে পারে। সময় নষ্ট তেল দিতে পারলে সময় নষ্ট করতে হয়, বিনা কাজে বসে থাকতে হয় না। তেল প্রদানকারীর জন্য কোনো কাজেই শিক্ষা নবিশ থাকতে হয় না। যে তেল দিতে পারবে তার বিদ্যা না থাকলেও সে প্রফেসর হতে পারে। আহম্মক হলেও তেলের জোরে সে ম্যাজিস্ট্রেট হতে পারে। সাহস না থাকলেও তেলের জোরে সে সাহসী নেতা হতে পারে। সুতরাং এই তেল দেওয়াটাকে মানুষের যে শুধু অশ্লীলভাবে সেরকম না, কিছু কিছু ক্ষেত্রে এর বিশেষ গুণও রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজ সময়ের সংকটের কারণে বিস্তারিতভাবে তোমাদের প্রবন্ধটা নিয়ে আলোচনা করতেছি না। পরবর্তী ক্লাসে তোমাদের এই প্রবন্ধ নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। তোমরা বাসায় এই প্রবন্ধ সম্পর্কে একটু পড়ে নিও। ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সেই কামনাই করি। Thank you.